এমনি জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা কন না কেন? ময়রাও হাসতে চায়, ময়রা কানতে চাই না। যা কামন্ত্রী বোরকা বইরা ইন্ডিয়া বলাইছে, বোরকা বলে কাজে লাগে না হারামি। অনেক পুলিশ, অনেক এসপি ডিসি এই আমার যুবক ভাইদের মায়ের ডরে বোরকা পইরা তারপরে বলাইছে। কথা কন না কেন? এই যে ডিবি হারুন, এই হারুন না এই চোর, এই সিটানটায় আলিমুল আমার আয়না নামক ঘরের মধ্যে ঢুকাইয়া হাত পা উপরের দিকে দিয়া ন্যাংটা করে বাইরেছে। তুই কো চোর? পারলে বাপের পেটার মতো যদি সৎ অফিসার তুই না কইতি, আমি এই দেশের নাগরিক, আমি পালাবো কেন? হে কুতু কই, আল্লাহর ওলি তুমি কই? কথা কর না কেন? এ দেখো আলিমুল আমার আল্লাহ কত উপরে নিয়েছে। মামুনুল হক কোর্টে যখন ডাইতো চোরের মতো, ডাকাইতের মতো, তখন অন্য আসামিরা, এমনকি যারা অন্য আসামি, দাগি আসামি, তারা দেখেও মামুনুল হককে সালাম দিত। আর এই যে আনিসুল হক, আর একটা কেডা সালমান রহমান, দুইটারে কোর্টে উড়াইছে ডিম মারছে ডিম ডিম। কথা কন না কে? কষা ডিম মারছে গালের উপরে। এ হলো তোমাদের সফলতা, যা করছো এটা দুনিয়ার থেকে পাইয়া যাবা। এ কি হবে রে টাকা পয়সা দিয়ে জনগণের এমন ভালোবাসায় অর্জন করছো যে কোর্টে সব জেল ফাঁস বেড়া গলে গেই, কোর্টে আলেমুল আমারে উঠাইছে সালাম পাইছে সুমা পাইছে, দৌড়ে যে মামুনুল হকের সুমা দিছে ঘরের মধ্যে, পুলিশ ধাক্কায় সরাইতে পারে নাই, এ রফিকুল ইসলাম মাদানির ধাক্কায় সরাইতে পারে নাই। আসামি যখন কোর্টে উঠেছে আর তোমাগো চান্দুরে প্রথম দিনই ডিম মারছে, যদি সৎ সাহস থাকে খালি জনগণ রে কও একটু সুমা দে, তাই দেহ অনেক কয়ে সামার কা সুমা তোমাগো এই নেতা এমপি মন্ত্রীরা পায়, সুমা চড়ে গালের বস্তু থাকবে না, এ এমন সুমা দিব। কথা কন না কেন? জোরে কন। এই জিন্দিগির দাম আছে বেটা? এই টাকা পয়সা দিয়ে দাম আছে? এখন যদি কোন হুজুর আগে তো কিছু কল নাই, আগে পিট পেছানের লেগে অনেক কিছু কইছেন, হ্যাঁ ঠিকই কইছেন, সবাই যদি জেলখানায় ঢোকে তাহলে মাঠে ময়দানে হক কথা কইবো কেনা? হে মামুন হকে ধরে লিয়ে গেছে, মামুনে জেলখানে ঢুকানে পরে বুলেটিং মারি নাই আমি, এমন মারা মারছি যার কারণে আমার ধরতেও গেছে, হয়তো আল্লাহ ধরায় নাই, হয়তো কোনদিন জেলখানে যাইতেও পারি। কিন্তু মনে রাখবেন জেলখানায় খালি চোর চোরটা যায় না, এমপিরা মন্ত্রীরাও যায়, আবার যাওয়ার সময় ডিমের ভর্তাও খায়। অতএব ওই জিন্দিগির কোন দাম নাই, যে জিন্দিগিতে মানুষের ভালোবাসা পাওয়া যাবে না। এই যে যেগুলা মানুষের প্রবঞ্চনার পাত্র নাই জেলখানায় যে যদি মারাও যায়, এগো জানা যায় কয়জন যাবে চিন্তা করে দেখেন। কথা কর না কেন? এ জেলখানার থেকে মৃত্যু লাশ হয়ে বেরোয় আল্লামা সাইদি। কথা কর না কেন? তার জানা যায় কি লক্ষ লক্ষ মানুষ হয় নাই? আর যেই কুতুব গুলো এখন জেলখানায় গেছে, এইগুলা যদি জেলখানাতে লাশ হয়ে বাইর হয়, কয়জন যাবে তাদের জেলখানার থেকে বেরোনোর পরে কয়জন যাবে তাদের জানা যায় কোন আপনি? তাহলে এই জিন্দিগির দাম আছে? এমনি জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা কর না কেন? ময়রাও হাসতে চাই, ময়রা কানতে চাই না, যা কান্দার দুনিয়ায় কাঁদবো, রাজি আসি না নাই? শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনের মালিককে আল্লাহর কাছে মাপ পাওয়ার দরকার আছে না নাই? দুনিয়া থাকতে পারবেন? থাকার সিস্টেম আছে? এ কলিজার বাইরা সিস্টেম আছে? এই যে আমি ইলিয়াসুর রহমান জেহাদি, আমার রক্ত ঝরানো ঘাম ঝরানো এই ওয়াজের পয়সা দিয়া 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, একটা এতিমখানা বানাইছি, আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? আমাদের টাকা যা ইনকাম করি সব আল্লাহর রাস্তা খরচা করি। এই যে আব্দুর রহিম আল মাদানির বাড়িতে দেখে আসলাম, একটা এতিমখানা করছে, বাড়িও করছে এতিমখানাও করছে। আলিমুল আমার দেখলে টিটকারা মারো না, আলিমুল আমার সুখে থাকুক, এইটা অনেক বদমাইশ চায় না, ওরা খারাপ চোখে থাকে, ঠিক না বেটি? এলাকায় যে আপনাকে একটা জান্নাতের বাগান ফুটাইছে লোকটায়, এই যেই মহিলাগুলা শর্টকা মার্কা ড্যান্স দিত,
ফেসবুক দেখকে দেখকে ল্যাংটা হয়ে চলতো রাস্তা দিয়ে হাইটা, যুবকদের চরিত্র নষ্ট করতো। আজকে সেইটা না কইরা বোরকা পইরা হাত মোজা পা মোজা লাগাই মাদ্রাসায় পড়িয়া আজকে জান্নাতি মহিলাদের মতো জান্নাতি রমণীদের মতো হয়ে যাইতেছে। কথা বল না কেন? এই মাদ্রাসার মহিলারা যখন সেরিরা যখন মাদ্রাসার দিকে বাড়ির দিকে যায় মনে হয় রহমতের ফেরেশতা নামছে। এই বোরকা দেখে অনেকে নাক ছিটকাইছে। এই বিগত সরকার আমলে বোরকা দেখে নাক ছিটকায় নাই, এমন বলছে বোরকা পরে ভার্সিটিতে ঢোকা যাবে না। এ বাদ প্রার্থী কই এখন? এ হারামি তুই কো? তুই যে কইছিলি বোরকা পরে ভার্সিটিতে ঢোকা যাবে, দিনী প্রতিষ্ঠান টিকে থাকলে জান্নাতের খুশবু হবে। হ্যাঁ, তা আমি যেরকম এতিমখানা করছি, মসজিদ করছি, মাদ্রাসা করছি, আপনাকে এই মাদ্রাসাটা টিকাই রাখার দরকার আছে না নাই? রাখবেন আপনারা? রাখবেন ইনশাল্লাহ। বলেন তো, আমি আপনার লেগে দোয়া করে যাব। এই যে আগামী মাসে আমি উমরা চলে যাব, ইনশাল্লাহ আগামী মাসে বসো। আগামী মাসে এই সেপ্টেম্বরে আল্লাহ যদি নেয় উমরা যাব ইনশাল্লাহ। বলেন, আপনার যাওয়ার নিয়ত আছে? যাবেন উমরায়? যদি ওখান যাবো টাকা দেন। টাকা আমি দেবো না, কে দিবে? উনি ওয়াদা করছে, তুমি যদি আমারে দাও আমি তোমারে দিব। কে দিবে? তার আব্দুল বালা বান্দা, তুই আল্লাহ রাস্তা দা, আমার রাস্তা দান করবি, আমি তোরে দিয়ে দিব এবং তোর বডিটা ভালো রাখবো। গুলি একসাথে করবে, অন্যের গায়ে লাগবে, তোর গায়ে লাগবে না, কারণ তোর সৎকার টাকা অর্থাৎ তোর দানের টাকা আমার রাস্তায় আছে। আলহামদুলিল্লাহ বললেন না? তোরে আমি বিপদে ফেলে ডাক্তার ঔষধ খাওয়াবো না। কে কে নিছে দায়িত্বটা? কে নিছে? তা আমি ওয়াদা করে গেলাম, আপনি হজ করতে পারবেন, উমরা করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে কথা মনে থাকবে, আমার মক্কায় যে আপনার কথা মনে থাকবে, কারণ আন্দোলনের পরে প্রথম মাহফিল আমার এটা। আন্দোলন আগে মাহফিল ছিল করতে পারে নাই, আন্দোলনের পরেও ছিল দেয় নাই করতে। আজকে যে আপনার মাহফিলটা করতে পারছেন আল্লাহ শুকর, ধন্যবাদ জানান হুজুরে। আর এই ওয়াজের হোসেন আজকে কানতে পারছেন কি? কানতেন নাই না? বানাই কইছি, এই যে একটা লোকের চোখের পানি যদি কবুল হয়, পুরা যারা দাঁড়ায় আছে, বইয়া আছে, মহিলারা ঘরের মধ্যে আছে, যেই মহিলা যেখানে আছে, এই যেই যুবকগুলো কানছে, একটা যুবকের চোখের পানি খাতিরে যারাই আমার কথা শুনছে আমলের নিয়েতে, প্রত্যেককে আল্লাহ মাফ করে দিছে। এরকম মাহফিল মাসে মাসে দরকার আছে না নাই? তাহলে আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলছি, আমি আপনার সাথে ওয়াদা দিয়ে গেলাম, কাবা ঘরটা ধরে যখন হজরে আসতে সুমাটা দেবো ইনশাল্লাহ, আপনার কথা আমার মনে থাকবে। যদি আপনারা আমার কথাটা শুনেন, শুনবেন, দশটা লোক চাবো আমি, দশটা লোক, দশটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমি একসাথে পারবো না, আস্তে আস্তে দরকার হয়। পাঁচ মাস বইয়া, পাঁচ মাস বইয়া আমার কষ্টের টাকাগুলা হাত খালি হুজুর, পাঁচ মাস বইয়া আস্তে আস্তে আমি এই এতিমখানা গরিব মহিলাদের পিছনে ছেলেদের পিছনে এত কষ্ট করে হুজুর পড়ায়, আমি আমার মায়ের জন্য বাবার জন্য প্রতি মাসে মাসে দরকার পাঁচ মাস বইয়া 5,000 টাকা দিব। দাঁড়ান তো, কে দিবেন? একজন লোক দাঁড়ান তো হুজুর, আমি 5 মাস সময় লাগায় দরকার হয় আমার মায়ের ঋণ শোধ করবো, 5,000 টাকা দিব, কোনো কথা চলবো না, দাঁড়ান তো কে দিবেন? আমি আপনাকে বলে গেলাম আপনি উমরা করতে পারবেন খুব তাড়াতাড়ি, বলেন কে দিবেন? 5,000 টাকা, 5 মাস বইয়া 5,000 দিবেন, কোন কে দিবেন? বলে ফেলেন কে দিবেন? হুজুর আমি 5,000 টাকা দিব দরকার, 5 মাস বই আস্তে আস্তে করে দিয়ে দিব, কোন কোন আল্লাহর বান্দা আছেন? নারায় তকবীর, লিল্লাহে তকবীর, আল্লাহ যুবকরে তুমি কবুল করি আলাও। তোমার নাম কি দাদা ভাই? মামুনি জায়গা বাড়ি কই বাড়ি? মোবাইল নাম্বার নিয়ে এলো। হ্যাঁ, আমার বন্ধু একজন পাইছি আর 9 জন। দাদা ভাই কও আর কে দিবা? বেশি চাই নাই, এই যে যদি মরে যেতে আন্দোলনে যাইয়া তোমার টাকা আর কেউ চাইতো না, সারা জীবন কবরে থাকতা, যেইটা দিয়ে যাইবে এইটাই থাকবে। এই উড়িষ্টা বেড়ায় তাল বেলে ওই জায়গায় বা বেড়া। হ্যাঁ, কোন 2 নম্বর বন্ধু আমার কে হবে? আমি আপনার কথা মনে থাকবে, এই যুবকের কথা মনে থাকবে আমার, আমি বলবো আল্লাহর ঘর ধরে বলবো, বলেন কে দিবেন? আর 5,000 টাকা, 5 মাসে 5,000, কোন আর কে? 5 মাসে 5,000 টাকা আর কে দিবেন বলেন তো? আল্লাহর কোন বান্দা আছেন বলেন না ভাই? কে দিবেন বলেন? আর একজন কে আছেন? আর কে? নারায় ঠকবে। কি নাম তোমার দাদা ভাই?
আমিনুল ইসলাম, আল্লাহ তুমি আমার ভাই আমিনুল ইসলাম রে মাফ করে দিও, আর সন্তান গুলাকেও আল্লাহ বড় আলেম বানায় দিও, আর বাবা মাকে মাফ করে দিও সরকনা আমিন, আর ব্যবসা বাণিজ্যে চাকরিতে নকরিতে বরকত দিও। আমি আমার মাদেরকে বলবো, মা আমার মাও আমি দেখতাম কোন আলেম যখন কালেকশন করতো মা বিলে মায়ের সাথে ওদের যাইতাম, মা ওই মহিলা প্যান্ডেল থেকে আজ থেকে 35 বছর আগের কথা কই মিয়া, আমার মা আরে 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 জনম দুখিনী মারে, আমার মা দেখতে মহিলা প্যান্ডেল থেকে লেখাইতো এক মন ধান দিব আমি, আলহামদুলিল্লাহ বলেন আমি মায়ের কইতাম, ও মা তুমি যে এক মন ধান দিবা আব্বাই তোমার রাগ করবো না, ওদের আব্বারে পাও ধরে হইলো এই এতিমখানায় দিমু কির লেগে দিমু জানোস, এই যে টাকাটা মাদ্রাসায় দিলাম এই দান এর ওসিলে আল্লাহ তোরে আলেম বানাই বানাই।